প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে। প্রতিবারের মতো আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। আপনারা সবাই জানেন 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ছিল। এই দিবসকে কেন্দ্র করেই আজকের আয়োজন। আমাদের সাথে হাইপারটেনশন নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন হার্ট ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডাক্তার আব্দুল আওয়াল রিজভী, তার সাথে আছেন প্রফেসর ডাক্তার নাজির আহমেদ, তিনি প্রফেসর অফ কার্ডিওলজি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। আমরা আসলে এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেকে নিয়ে যে আলোচনা, প্রথমে যে বিষয়টি জানতে চাই আপনার কাছে, যে আসলে এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে প্রতিবাদ বিষয় কী ছিল? এটা আপনারা সবাই জানেন যে উচ্চ রক্তচাপ, যাকে আমরা হাইপারটেনশন বলি, এবং সবাই প্রায় জানি যে এটা একটা অসুখ, এবং আমরা জানি না এটা কত ভয়াবহ। পৃথিবীতে প্রায় 120 কোটিরও বেশি লোক উচ্চ রক্তচাপে ভুগে থাকে, এবং আমাদের দেশে 18 বছরের বেশি প্রতি 5 জনের একজনের উচ্চ রক্তচাপ আছে, এবং প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এবং হাইপারটেনশনের রোগী আছে। কিন্তু আমরা জানি না যে আমরা কতজনে হাইপারটেনশনে ভুগছে। হিসেবে দেখা যায় প্রতি 5 জনের একজনের উচ্চ রক্তচাপ আছে, অথচ প্রায় শতকরা 50 জন, এবং এদের 50 জনই জানে না তাদের উচ্চ রক্তচাপ আছে, এবং যাদের আছে জানেন তাদের আবার বেশিরভাগেরই কিন্তু এই উচ্চ রক্তচাপটা কিন্তু কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণে না থাকার কারণে আমরা যে এই হৃদরোগ বা স্ট্রোকের কথা জানি, যে মারাত্মক ব্যাধি, এবং বাংলাদেশে যত লোক মারা যায় অসামগ্র ব্যাধিতে তার প্রায় 30% উচ্চ রক্তচাপের কারণে এবং হৃদরোগ বা স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করে। এটা একটা বিশাল ভয়াবহ অবস্থা। আমরা এই ভয়াবহ অবস্থার থেকে যাতে পরিত্রাণ পেতে পারি, সেই জন্য আমরা মানুষকে সচেতন করার প্রচেষ্টা নেই। প্রতি বছর 17ই মে বিশ্বব্যাপী এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসটি পালন করা হয়। এর মূল উদ্দেশ্যই যেন মানুষকে আমরা সচেতন করতে পারি। এর মূল উদ্দেশ্য মানুষ যাদের উচ্চ রক্তচাপ আছে তারা যেন তার চিকিৎসা করতে পারে, যাদের হয়নি তারা যেন জানা হয় সেটার জন্য প্রচেষ্টা নিতে পারে। আমি প্রফেসর ডাক্তার নাজির আহমেদ আপনাকে জানতে চাই যে এবারে যে প্রতিবদ্ধ বিষয় ছিল যে অ্যাকুরেটলি মেজার ব্লাড প্রেশার এবং হেলদি থাকুন এবং দীর্ঘজীবী হন, এই বিষয়টার আসলে কি বোঝাতে চেয়েছেন? হাইপারটেনশন লিগ থেকে যেটা করা হয় সেটা হলো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এটা 2005 সাল থেকে এসে এখন অবধি চলছে, 17ই মে প্রতি বছর হয়। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আমাদের এখানে আমরা পালন করার জন্য নানা রকম ব্যবস্থা নিয়েছি। এবারকার যে প্রতিপাদ্য ব্যাপার সেটা যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যান্ড কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার, তার মানে বাংলায় যে তোমার ব্লাড প্রেশার কন্ট্রোল করো, মাপো, সেটা কন্ট্রোল করো এবং ভালো থাকো বা দীর্ঘজীবী হও, এইটাই ছিল এবারকার প্রতিবাদ্য বিষয়। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ রিজভী, যে এই যে প্রতিবাদ্য বিষয় নিয়ে আপনার হার্ট ফাউন্ডেশনে কী কী কর্মসূচি নিয়েছেন অ্যাওয়ারনেসের জন্য? প্রতি বছর এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করি, যেমন আমরা র্যালি করি, আমরা পাবলিক মিটিং করি, আমরা হার্ট ক্যাম্প করি, আমরা বিভিন্ন রকম লিফলেট, পোস্টার এগুলি ছাপাই, এগুলি বিতরণ করি, এবং আমরা মিডিয়ার সঙ্গে কথা বলি। যেমন আজকে আপনারা সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, আমরা সবসময় আমরা চেষ্টা করি যাতে মিডিয়াতে আমরা যেতে পারি, আপনাদেরকে বলতে পারি, যাতে করে আপামর জনতা বিষয়টা জানতে পারে। এবং এছাড়াও আমরা আপনারা অনেকেই হয়তো জানেন না যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশে শুধু ঢাকাতেই যে আমরা কাজ করি তা না, সারা দেশে যেন কাজ করা যায় সেজন্য আমাদের 45টা অ্যাফিলিয়েটেড বডি আছে। আমাদের মতো যারা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায়, এরকম 45টা অ্যাফিলিয়েটেড বডি, তাদেরকে নিয়েই আমরা গণমানুষের কাছে যাওয়ার জন্য আমরা মাঝে মধ্যে পলিটিশিয়ানদের দ্বারস্থ হই, আমরা মানে শিক্ষকদের কাছে দ্বারস্থ হই, ধর্মীয় নেতাদের সঙ্গে দ্বারস্থ হই, যাতে করে লোকালি আমরা এই জিনিসগুলো, মেসেজগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি। না, এটা এই এই পদ্ধতির মাধ্যমে আরও ইজিলি মানে সহজভাবে, যেটা ডিসেন্ট্রালাইজ মানে ঢাকা কেন্দ্রিক না হয়ে এটা একটা, আমার মনে হয় যে আপনাদের একটা চমৎকার উদ্যোগ। প্রফেসর ডাক্তার নাজির আহমেদ আপনার কাছে আসি, যে আসলে এই যে হাইপারটেনশন, আমরা আসলে হাইপারটেনশনকে কখন বলি হাইপারটেনশন? হাইপারটেনশন আসলে আমরা বাংলায় যদি বলি সেটা হলো উচ্চ রক্তচাপ। নর্মাল রক্তচাপ সবারই থাকে শরীরে, না হলে মানুষ বাঁচতে পারে না।
সেটা যখন নর্মালের থেকে বেশি হয়ে যায় সেটাকে আমরা তখন উচ্চ রক্তচাপ বলে থাকি। এটা কখন হয়, নর্মাল যদি একটা অ্যাডাল্ট লোক থাকে বা 18 বছর অ্যান্ড অ্যাবাভ হয়, তার ব্লাড প্রেশার নর্মালি থাকার কথা 120/80, সেক্ষেত্রে কোনো কারণে এই চাপটা যখন বেড়ে যায়, এটা নর্মাল আর্টারির উপরে একটা যে প্রেশারটা দেয় সেটাই ব্লাড প্রেশার, এটা যখন কোনো কারণে বেড়ে যায় তখন আমরা টের পাই। সেটা কখন, যখন চাপটা অনেক বেশি হয়। সেই চাপটা কত হতে পারে, 140/90 আমরা নর্মালি যদি বেশি থেকে দেখে থাকি, এটা যে পারসিস্ট করে 2-3 days বা তার বেশি কয়েকটা রিডিংও যদি আমরা পেয়ে যাই, সেটাকেই আমরা প্রাইমারিলি ধরে থাকি যে তোমার ব্লাড প্রেশার আছে বা হাই রক্ত উচ্চ রক্তচাপ আছে সেইটার দেখা। এখন ইনিশিয়ালি দেখেই যে আমরা ট্রিটমেন্ট দিব বা বলে দিব তা না, অনেকগুলা ফ্যাক্টরের উপরে এইগুলো নির্ভর করে। টেনশন টেনশন যদি থাকে বা অন্য কোনো ড্রাগের কোনো ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রেও অনেক সময় বাড়তে পারে। সেগুলো দেখে একটা লোককে উচ্চ রক্তচাপ হয়েছে এই কথাটা বলতে গেলে আগে অনেক হিসাব করে বলা উচিত। একবার হলে তার মাথার ভিতরে কিন্তু ওইটাই থেকে যাবে যে না, আমার আর কোনো পথ নেই। সুতরাং রক্তচাপটার একটা নির্দিষ্ট মানে সীমায় রাখতে হবে এবং সেটা যদি বেশি থাকে সেটা কমানো রাখতে হবে। সেক্ষেত্রে কি আমরা প্রেশার ওষুধ দেবো না তার ক্ষেত্রে আমরা কী করবো, এটা নির্ভর করবে মানে সে কীরকম অবস্থাতে আছে, তার বয়সটা দেখে নিব। দেখে যদি দেখি যে সে মানে অ্যাডাল্ট একটা, মানে এখন তো ইয়াঙ্গার অ্যাডাল্ট গ্রুপের বেশি ব্লাড প্রেশার পাচ্ছে, গত 2-3 বছর যেটা আমরা করোনায় প্রবলেমে কোভিড সিচুয়েশনে ছিলাম, সেক্ষেত্রে বসে থাকা এবং ওয়েট গেইন করার পরে একটা গ্রুপ অফ মানে পেশেন্ট আসছে, সেটা হলো ইয়াং। আর একটা গ্রুপ তো আছেই সবসময় অ্যাবাভ মানে 30-40 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, তাদের কিন্তু ব্লাড প্রেশারটা পারসিস্টেন্টলি রাইজ করাই থাকে। এখন এটা বয়সের উপর ভিত্তি করে ব্লাড প্রেশারের আমার সমীকরণ আছে, সেই দিকে না গিয়ে আমরা যদি বলি যে ব্লাড প্রেশার থাকলেই যে ওষুধ দিতে হবে তা না, দেখতে হবে সে তার প্রফেশনালি কী করে, সে কী কাজটা করে, সে কী ধরনের মানে অন্য কোনো ওষুধের সাথে সম্পর্ক আছে কি না, এগুলো দেখার পরে যদি মনে হয় কয়েকটা রিডিংয়ের পরে নর্মাল লাইফস্টাইল মডিফিকেশন করে যদি আমরা মনে করি যে না এর ওষুধ দিয়ে না রাখলেও চলবে, সেটা আমরা করে দিই। একান্ত যদি মনে করি তাহলে খুব লো ডোজ থেকে আমরা তখন শুরু করতে পারি, তার আগে মানে জীবনধারার পরিবর্তনের একটা ব্যবস্থা আছে সেটা করতে, মানে লাইফস্টাইল মডিফিকেশন করে বা অন্যান্য খাদ্যাভ্যাসের চেঞ্জ এনে দেখা যেতে পারে যে কন্ট্রোল হচ্ছে কি। প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল স্যার, আপনাকে যে জিনিসটা আমি জানতে চাইবো যে যখন একটি মানুষ শুনে তার প্রেশার হয়েছে, আপনারা যখন বলেন যে তার প্রেশার হয়েছে, তখন কিন্তু সে আর ওষুধ খেতে চায় না, তার কারণটা হিসেবে সে একটা কথা বলে যে একবার ওষুধ খেলে সারা জীবন খেতে হবে, তখন তার একটা অনীহা কাজ করে, আমার বয়স কম আমি এখন খাবো না, এই বিষয়ে স্যার আপনার কী পরামর্শ? মানে উচ্চ রক্তচাপ সম্পর্কে আমাদের দেশের মানুষের কতগুলো অদ্ভুত ধারণা আছে, মানে যেমন আমি তো নিজের চিকিৎসক হিসাবে যখন প্র্যাকটিস করি, মানুষ দেখা যায় কি যে ব্লাড প্রেশার কমে গেছে এটা নিয়েই বেশি চিন্তিত, কম ব্লাড প্রেশারে যে সে মারা যাবে না, বরঞ্চ উচ্চ রক্তচাপ হলে যে মারা যেতে পারে, হার্টের অ্যাটাক হতে পারে, স্ট্রোক করতে পারে, কিডনি নষ্ট হবে, সে ব্যাপারে কিন্তু সে এতটা চিন্তিত না। আচ্ছা, এবং ফানি থিং কতগুলো আছে, যেমন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা মানুষকে এটাই বলতে চাই প্রথমে যে আপনার খাবারের অভ্যাসটাকে ঠিক করবেন, যেমন আপনি অতিরিক্ত লবণ খাবেন না, সুন্দর সুষম খাবার খাবেন, আপনি মোটিয়ে যাওয়া যাবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে, ওজন কম রাখতে হবে, ধূমপান করা যাবে না, মদ্যপান করা যাবে না, আপনার যদি ডায়াবেটিস বা কিডনির কোনো অসুখ থাকে সেটাকে চিকিৎসা করতে হবে, যাতে করে আপনার ভালো থাকতে পারে, আপনার উচ্চ রক্তচাপ যেন প্রথমত না হয় সেই টার্গেট করতে হবে, যদি হয়ে যায় তাহলে তো আপনার চিকিৎসা করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে আপনার যেটা বললেন, মানুষের কিছু ধারণা আছে যে ওষুধ খেলো তো ব্লাড প্রেশার তো নর্মাল হয়ে গেলো, যেই নর্মাল হয়ে গেলো সে মনে করলো যে তার তো অসুখ ভালো হয়ে গেছে, কিন্তু সে ওষুধ খায় না তখন, এটা কিন্তু মারাত্মক। আপনার ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না, ওষুধের ট্রাইটেশন মানে বাড়ানো কমানো লাগতে পারে, এবং সেই জন্য আপনাকে
রোগ যারা রোগী আছেন তাদেরকে সবসময় আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে। জি জি ডাক্তার নাজির আহমেদ স্যার, আপনার কাছে আসবো যে আসলে হাইপারটেনশনের কোনো সিমটম আছে কিনা, কোনো উপসর্গ দেখা যায় কিনা। হ্যাঁ, হাইপারটেনশনের উপসর্গ যে হঠাৎ করে মাথা ব্যথা, বমি বমি ভাব, বুক ধরপড় করা, হঠাৎ বুকে মাঝে মাঝে একটু চিনচিন করে ব্যথা বা দ্য ফিলিং অফ আনইজিনেস, অস্বস্তিকর মানে ফিল করা, সেটা সে হয়তো প্রথম দিকে কেউ কেউ, এখানে দুটা প্রশ্ন হইলো। একটা যদি দেখা গেলো যে বলে না আমি তো আমার তো কোনো অসুবিধাই নাই, দেখা গেলো তার অনেক ব্লাড প্রেশার, সেই সিমটম নাই তার, কিন্তু আরেক গ্রুপ আছে খুব অল্পের ভিতরেই সেই সিমটম ফিল করে, সেইগুলো এগুলোর ভিতরে পড়ে যে মাথা ব্যথা, শরীর ব্যথা, মানে ঘাড় ব্যথা, বিশেষ করে হেডেক হয়, পিছন সাইডটা অক্সিপিটাল পার্টটাতে বেশি হয়, সেইগুলো যদি বেশি থাকে তখন আমরা তাদেরকে প্রেশারটা মেপে, প্রেশার মাপার অনেকগুলো সিস্টেমের ভিতরে দেখে তাকে যখন আমরা দেখি যে ব্লাড প্রেশারটা বেশি, তখনই আমরা তাদেরকে ওষুধের ব্যাপারে চিন্তাভাবনা করি। প্রেশারের কারণে আসলে রোগীরা আপনাদের কাছে আসে না, এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে কিন্তু আমরা পেয়ে থাকি। অন্য রোগের কারণে আসছে, আপনি প্রেশার মেপে দেখলেন প্রেশার বেশি, আপনি যখন বললেন প্রেশার বেশি, সে বললেন না স্যার আমার তো প্রেশার কখনো বেশি, লোড ছিল আমার, এই ধরনের মন্তব্য কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি স্যার। তো সেক্ষেত্রে স্যার যদি এরকম প্রেশার হয়েই থাকে তো কী করণীয়? প্রথম যদি তার ব্লাড প্রেশারটা আসলেই বেশি থাকে কিন্তু সেই সিমটম ফিল করে না, সেক্ষেত্রে আমাদেরকে কতগুলো ইনভেস্টিগেশনেও যেতে হয়, হার্টটা কেমন আছে সেটা দেখার জন্য একটা ইসিজি করতে হয়, ইকো করে আমরা যদি দেখি যে অনেক দিনে পুরানো হয় তাহলে হার্টের ওয়ালটা ইউজুয়ালি মোটা হতে পারে, ইসিজিতে কিছু চেঞ্জ আসতে পারে, এবং আমরা এক্সরে করলে আমরা পেতে পারি, এবং ইউরিনটা যদি করি দেখা গেলো যে সেখানে রেড ব্লাড সেল বা সেল এগুলো আসতে পারে, সেখান থেকে একটা ইনফরমেশান পেতে পারি। লিপিড প্রোফাইলের কোনো রোল আছে? ডেফিনেটলি আছে, সেটা হলো যে কোলেস্ট্রল লেভেল যদি বেড়ে থাকে অনেক দিন থাকে তাইলে বিভিন্ন জায়গায় ওয়াল থিকনেসটা বেড়ে যায়, আর্টারিয়াল ওয়ালের ধমনির বেড়ে গেলে তখন রক্ত যখন তার প্রেশারটা দিতে থাকে ওয়া মানে স্রোতধারা চলতে থাকে তখন ওয়ালের উপরে যে চাপটা পড়ে সেটার জন্যই অনেক সময় সমস্যাটা হয়। এটা যদি করোনারি আর্টারিতে যদি এই চর্বিটা জমে যায়, আমরা কোলেস্ট্রলটা জমে যায় সেক্ষেত্রে তখন আমরা বুকে ব্যথা বা অন্য কিছু অনুভব করি, সাথে যদি ব্লাড প্রেশারটা আরও বেশি থাকে সেক্ষেত্রে আরও সিমটমগুলো, আরও লক্ষণগুলো অনেক বেশি হয়। স্যার যখন আমরা দেখি যে আসলে আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণাও কাজ করে, পরিবারের একজন সদস্য প্রেশার আছে তো আরেকজন সদস্য প্রেশার আক্রান্ত হলেন, তখন উনি ওনার ওই ওষুধটা নিয়ে সেবন করতে শুরু, অথবা ফার্মেসি থেকে বলে আমার প্রেশার বেড়েছে প্রেশার ওষুধ দাও, এটা আসলে কতটুকু যৌক্তিক বা কী করা উচিত? অতি সত্যি কথা যে এরকম রেগুলারলি হয় এবং এইটাই সবচেয়ে বেশি, দোকানে গেলে ফার্মেসিতে গেলে আমাদের দেশে যেভাবে ওষুধ দেয় সেটা আমরা খাচ্ছি, আমরা জানি না যে আমার কিডনি কোনটা খারাপ ভালো আছে কি না, প্রেশারের জন্য ক্ষতি হলো কি না, সেটা কিন্তু না জেনে আমরা কী করি একটা ওষুধ খেয়ে ফেলি, ওটা যে কিডনির জন্য ঠিক কি না সেটাও জানি না, হার্টের জন্য ঠিক কি না জানি না, হার্টবিটটা কত বেশি আছে জানি না, ওরা ওষুধ দিচ্ছে খাচ্ছে, অথবা আমার আমি যে ওষুধটা খাচ্ছি আমার ভাইকে বা আমার বোনকে বা আমার মাকে আমি বাবাকে দিলাম যে না আপনি এটা খান, এটা কিন্তু কোনো অবস্থাতে যাচাই বাছাই করা ঠিক না, কারণ ওনার জন্য যে ওষুধটা দরকার ওইটাই ওনাকে দিতে হবে। স্যার তাহলে স্যার যারা একজন রোগী আছে তার চিকিৎসা পদ্ধতিটা কী হওয়া উচিত? চিকিৎসা পদ্ধতি তাকে প্রথম দিকে আমরা মানে একটা বলবো যে তুমি মানে জীবনধারা পরিবর্তন করো, এই এই চেঞ্জগুলো করো, এগুলো করার পরে যদি তার ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমরা ওষুধটা দিতে হবে, যে যদি প্রথম দিকে আমরা একটা ওষুধ দিই যদি লো ডোজ দিয়ে যদি কন্ট্রোল করতে পারি সেটা ভালো, অনেকে অস্থির হয়ে যায় যে খুব তাড়াতাড়ি মনে হয় আমাকে এটা করে ফেলতে হবে, আসলে সেটা ঠিক না, ব্লাড প্রেশার যদি বেশি থাকে সেটাকে গ্র্যাজুয়ালি আমাকে নামাতে হবে, এটা হঠাৎ করে নামাই দিলাম তিন দিন চার দিন পরে হাইপো হয়ে গেল, তো এখন হাইও ভালো না লো ভালো না, তবে আমাদেরকে একটা লেভেলে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে যে দিনে রাত্রে মিলে ব্লাড প্রেশারটা কিন্তু ওঠানামা করবে, সকালের ব্লাড প্রেশার বিকালের ব্লাড প্রেশার কখনো এক হবে না, এই জন্য ব্লাড প্রেশার দেখতে হইলে ইউজুয়ালি সকালে বিকালে মিনিমাম যদি দেখি ইনিশিয়াল স্টেজে সকালে বিকালে দেখে যদি মনে করি যে ব্লাড প্রেশার বেশি, পরপর তিন দিন যদি আমরা দেখার পরেও মনে করি যে ব্লাড প্রেশারটা পারসিস্ট করতেছে
থেকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই উচ্চ রক্তচাপের ওষুধটা দিয়ে রাখতে পারি। আর স্যার একবার যখন ওষুধ শুরু করে তখন সে যদি প্রেশার নর্মাল হয়ে যায় তখন সে বন্ধ করতে পারে কি না? কারণ অনেকের ধারণা আছে আমার প্রেশার তো ভালো আমি এখন ওষুধ খাবো না। আসলে এখানে আমাদের ভুল যে ওষুধ তো খাওয়ার পরে নর্মাল হলো, সুতরাং আমি যদি ছেড়ে দিই কয়েকদিন পরে আবার ওইটা শার্প রাইজ করবে না, গ্র্যাজুয়ালি আবার রাইজ করবে। এখন এই যে রাইজটা করলে যখন করবে তখন আমার নামাতে আমার আবার অনেকদিন সময় লাগবে, সেই জন্য ওষুধ কখনো ছাড়া যাবে না। লাগলে ওষুধের ডোজটা কমাই দিতে হবে, পেশেন্টের সাথে হিসাব করে ওষুধের মানে উচ্চ রক্তচাপটা দেখে ওষুধের ধরনটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতে হবে। অস্থির হওয়া যাবে না, বেশি ওষুধও খাওয়া যাবে না, হাই ডোজের ওষুধও দেওয়া যাবে না, একদম ওষুধ বাদ দেওয়া যাবে না। আচ্ছা একটা জিনিস বলা হয়নি আপনাকে, একটু ভালো নিউজ আমি আপনাকে দিতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তো চায় যে মানুষের যাতে এরকম হৃদরোগ না হয়, স্ট্রোক না হয়, এই জন্য উচ্চ রক্তচাপ কমানোর জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা আপনারা বাংলাদেশ সরকার এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং রিজলভ টু সেভ লাইফ এটা মিলে আমরা উপজেলা লেভেলে একদম গ্রাসরুট লেভেলে আমরা মানুষের রক্তচাপ নির্ণয় করি, ওখানে বিনা পয়সায় সরকার কর্তৃক ওষুধ দেওয়া হয় এবং ফলো আপ করা হয়। 182টি উপজেলা চালু আছে, যেখানে আমরা আজ পর্যন্ত প্রায় 100,000-এর বেশি লোক আমরাকে এনরোল করেছি এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ফলো আপ করা হচ্ছে। আমরাও স্বাগত জানাচ্ছি আপনাদের, এটা তো খুব ভালো একটা প্রোগ্রাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের এই মহৎ উদ্যোগকে, যেটা আমাদের দেশে মানে গরিব অতি গরিব যারা উপজেলা লেভেলে বসবাস তাদের জন্য কিন্তু অনেক উপকার। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি, তবে যাবার আগে একটি কথা বলতে চাই, যাদের প্রেশার আছে নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।